আসলে এই গাছটাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই গাছটা হচ্ছে একটা জাস্ট ফুল হয় না, শুধু পাতা হয় গাছটাতে। তো এই পাতা যুক্ত গাছটা দেখতে খুবই সুন্দর, এটা খুবই সুন্দর। এবং গাছের গোড়া থেকে গাছ হয়, আসলে প্রচুর পরিমাণে পাতা এই গাছে হয়। গাছটা অল্প রোদ এবং অল্প ছায়াতে বাঁচে। এই গাছের পাতা খুবই সুগন্ধিযুক্ত। এটা আপনার বাসায় যদি চালটা একটু গন্ধ লাগে, একটু অন্যরকম হয় ভাতের চালটা খেতে, বা বাসায় অনেক দিন পুরো অনেক দিনের পুরাতন চাল পোকা হয়ে গেছে, গ্রামের বাড়িতে এই প্রবলেমটা দেখা দেয়, তো আপনারা যদি এই গাছটা বাড়িতে রাখেন বা ছাদে রাখেন, তাহলে এর একটা করে পাতা ছিঁড়ে যদি ভাত রান্না করার সময় ভেতরে দিয়ে দেন, তাহলে খুবই সুগন্ধ আসে এবং খুবই সুগন্ধিযুক্ত এই গাছটা। তো আপনারা চাইলে রাখতে পারেন। আমি এই গাছটাতে একটা প্লাস্টিকের 5 কেজির যে তেলের পট আছে ওটাকে কেটে লাগিয়েছি, এবং চারপা খুবই রোদ, তার জন্য আমি একটা বাজারের ব্যাগ, যেটা সিমেন্টের ব্যাগ দিয়ে তৈরি হয়, ওটা চারিপাশ দিয়ে দিয়ে একটু শেড করে দিয়েছি, যেন অতিরিক্ত গরমে গাছটা শুকিয়ে না যায়, গাছ আসলে সিদ্ধ হয়ে যায়, যার কারণে আমি এই গাছটাকে এইভাবে করে চারপাশ থেকে এটা দিয়ে দিয়েছি। আবার যেন এর পানিটা ময়লাটাও যেন ছাদে না পড়ে, সেটাও একটা ইয়া। আর যখন রোদ বের হবে তখন আমি এটাকে জাস্ট সুন্দর করে রাখবো, পরিষ্কার করে দিব কিছুদিন পর পর গোড়াটা। আর আমি সার দিয়েছি, পটাশ সার, ইউরিয়া সার অল্প অল্প করে পানিতে মিশিয়ে দিবেন। আপনারা গাছে যারা সার দেন তারা একবারে সার দিয়ে দেন, তাতে গাছ মারা যায়, কিন্তু একবারে না দিয়ে একটু পানির ভিতর অল্প পরিমাণে সার মিশিয়ে নিয়ে যদি দেন, তাহলে গাছটা সতেজ থাকবে এবং সুন্দর থাকবে। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই আমাদের ছাদ বাগানের সাথে থাকবেন, আমাদের রুফটপ গার্ডেনিং চ্যানেলের সাথে থাকবেন, ইজি লাইফ গার্ডেনের চ্যানেলের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।